বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা বরাবর মতো আমি পিন্টু সনকার আপনাদের সাথে রয়েছি। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বীরজোড়া সুশ্রুত কানের দুলের ডিজাইন এনেছি। বন্ধুরা এখানে যে সুশ্রুত কানের দুলের ডিজাইনগুলো, এখানে বীরজোড়া ডিজাইনই আপনি 2 থেকে 3 আনা বা 4 আনা এরকম স্বর্ণের মধ্যে এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। বন্ধুরা এখানে যে ডিজাইনগুলো, এখানে 3 ধরনের ডিজাইন রয়েছে, 2 আনা 3 আনা 4 আনা। তো ডিজাইনগুলো সবসময় রাফ ইউজ করার জন্য খুবই ভালো ডিজাইন। তো ডিজাইনগুলো আপনি ভালোভাবে দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইনগুলো দেখুন, তাহলে আশা করি আপনি এখান থেকে ভালো ডিজাইনটা খুঁজে নিয়ে আপনার মন মতো করে তৈরি করতে পারবেন। বন্ধুরা ডিজাইন বিষয়ে কিছু পরামর্শ আপনাদের দিব, যাতে ডিজাইনগুলো আপনি খুব সহজে ভালোভাবে ডিজাইনগুলো তৈরি করে নিয়ে আসতে পারেন। বন্ধুরা দেখুন এখানে যে বীরজোড়া ডিজাইন রয়েছে, এখানে যে ছোটো ছোটো ডিজাইন রয়েছে, সে ডিজাইনগুলো আপনার 2 আনা থেকে শুরু করে 2 আনা 3 আনা এরকম স্বর্ণের মধ্যে আপনি ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। বন্ধুরা আপনি যদি 2 আনা দিয়ে তৈরি করেন বা 3 আনা দিয়ে, তাহলে আপনি সে ডিজাইনটা আগে চয়েস করবেন। আপনার জন্য আপনি চয়েস করে আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে ডিজাইনটা দেখিয়ে ছোট করে সবসময় রাফ ইউজের জন্য সুন্দর করে আপনি তাকে বলবেন যে ছোট করে নিচের যে চেনটা রয়েছে চেনটা মজবুত করে আপনি তৈরি করে দিবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে 4 আনা স্বর্ণের মধ্যে কিছু সুশ্রুতা ডিজাইন রয়েছে। আপনি যদি 4 আনা দিয়ে তৈরি করতে চান, তাহলে এখানে যে 4 আনা স্বর্ণের মধ্যে রয়েছে সে ডিজাইনটা আপনি চয়েস করে আপনি একটু বড় করে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা যখনই আপনি তৈরি করবেন, আপনার স্বর্ণকারকে বলবেন যে নিচের যে চেনটা রয়েছে সে চেনটা একটু মোটা করে তৈরি করে দিতে, তাহলে বন্ধুরা সে ডিজাইনটা আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন অনেকদিন। বন্ধুরা সুশ্রুতা চেনের যে সুশ্রুতা ডিজাইনগুলোর যে চেনটা রয়েছে সে চেনটা একটু সমস্যা হয়ে যায়, যে দু একদিন পরে বা আপনার 6 মাস 7 মাস পরে, কিছুদিন পরে চেনটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি মোটা করে তৈরি করে নেন আপনি আপনার স্বর্ণকারকে বলে, তাহলে কিন্তু আপনি এই ডিজাইনটা অনেক দিন ব্যবহার করতে পারবেন ভালোভাবে। বন্ধুরা আর আপনি এই স্বর্ণগুলো দিবেন, আপনি 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করবেন, তাহলে ভালো হবে। বন্ধুরা আপনি যখনই তৈরি করবেন একটু ভালো স্বর্ণ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন সম্পর্কে বিস্তারিত কথা আমাদের এই চ্যানেলে বলে থাকি আমরা। তো বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।